সত্য সামনে আনলেন তামিম ইকবাল, জানিয়ে দিলেন কি ঘটেছিল গত 48 ঘন্টায়। শরীরের ব্যথা থাকলেও ফিজিও রিপোর্টে কোথাও ইঞ্জুরির কথা বলা হয়নি। বললেন পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, এটা কখনোই বলেননি তিনি। জানালেন এক বোর্ড কর্তা তাকে প্রথম ম্যাচ না খেলার কথা বলেছিলেন, সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন ব্যাটিং অর্ডার পরিবর্তনের, যা মানতে পারেননি তামিম। নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না আফগানিস্তানের সাথে। তো আমি বললাম যে ভাই, আমি তো এটা এখনও 12-13 দিনের কথা, আমি 12-13 দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো, আমি কী কারণে খেলবো না। তো তখন বললো যে আচ্ছা, আমরা তুমি যদি খেলো, আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো।